ক্ষমতা দখল করতে গুম খুম হত্যার রাজনীতি চর্চা করেছেন খালেদা জিয়া, তারিক রহমান সহ জিয়াউর রহমানের পরিবার। ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে খালেদা জিয়াও রাজনীতিকে কুলুষিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। মাকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতাকে প্রেরণা জুগিয়েছেন, এজন্য বঙ্গবন্ধু নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন সেই স্বাধীনতা কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, খুনিদের স্বীকারোক্তিতে প্রমাণিত জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যায় জড়িত, অথচ বিএনপি গলাবাজি করে এই দায় অস্বীকার করতে চাইছে। প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়া সহ একটি জাতিকে ধ্বংস করতে যা যা করা দরকার তাই করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল, আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতা এসেই অপারেশন ক্লিন হার্ট নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার আর এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। প্রতিশোধের রাজনীতি নয়, জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।